রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে এমডি সাপোডিলা মংলা বন্দরে ভিড়েছে। মংলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ এমভি সাপোডিলা মংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল নিয়ে আসা এ জাহাজটি গতকাল মঙ্গলবার সন্ধ্যে 7:30টায় বন্দরের 9 নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং লাইসেন্সের অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রাশিয়ার সেন্ট পিটারবার্গ বন্দর থেকে 543 প্যাকেজে প্রায় 244 মেট্রিক টন মেশিনারি মালামাল নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি। আজ মংলা বন্দরের জেটিতে ভিড়েছে। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের 9 নম্বর জেটিতে ভিড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সাপোডিলা। জাহাজটি থেকে গতকাল রাত থেকেই মালামাল খালাসের কাজ শুরু হয়। আমদানি করা ওইসব মেশিনারিজ মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।